এটা এটা বলা যাবে না, যেহেতু আপনারা জানেন কি রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়ই যারা প্রত্যেক ক্যাটাগরির মানুষ আছে তাদের পাশে আছে। আগে বি আমি আগে জেলাতে ছিলাম, সেখানে বি করেছিলাম, এখানে রাজ্য মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখানে বি এটা হচ্ছে। অনেকবার ক্যাম্পগুলো ছোটো লেভেলে হয়, বাট এবার ক্যাম্পগুলো আমরা জেলা জুড়ে খুব বড় লেভেলে ক্যাম্পটা করেছি। আপনারা জানেন কি উত্তর দিনাজপুর জেলাতে 9টা বিধানসভা আছে, তো আমরা শুরু থেকে এরকম প্ল্যানিং করে পুরো জেলা জুড়ে ক্যাম্পটা আমরা করেছি। যেহেতু আমরা জানি কি চোপড়া থেকে কালিয়াগঞ্জ, ইসলামপুর থেকে রায়গঞ্জে ডিস্টেন্স একটু বেশি আছে, আর বিশেষ রূপ থেকে বিকলাঙ্গ বলা যাবে না, বিশেষ চাহিদা আমি রেক্টিফাই করতে চাইছি। তো এরা যারা আছে মানুষ তাদের জন্য আমরা এই ক্যাম্পটা রাখিয়েছিলাম, আর এটা লাস্ট স্টেজ আছে যেটা ক্যাম্পগুলো হচ্ছে। এখানে আমরা রায়গঞ্জ থেকে শুরু করেছিলাম, রায়গঞ্জে আমরা ক্যাম্প করলাম, ওখানে খুব সাকসেসফুল হলো। রায়গঞ্জ ব্লক মিউনিসিপ্যালিটি, তারপরে আহমেদাবাদ, তারপর আমরা কালিয়াগঞ্জে ক্যাম্প করলাম, ওইদিকে দূরে কালিয়াগঞ্জ ডাহার বিধানসভা ক্ষেত্রে ওটা ক্যাম্প হলো। তারপর আমরা করণদিঘিতে করলাম, করণদিঘি দালখোলা ওটা ক্যাম্প হলো। তারপর আমরা গোলপুকুরে করলাম, সেখানে দুটো গোলপুকুর 1 ও 2 মিলিয়ে এই ক্যাম্পটা হলো। তারপর আমরা এখানে চোপড়াতে, এখানে আমি ইসলামপুর, এখানে বুদ্ধ একাডেমিতে এই ক্যাম্পটা হচ্ছে। আমাদের যে উদ্দেশ্য ছিল শুরু থেকে কি যতগুলো মানুষ আছে, আমরা আগে বলেছিলাম আপনাদেরকে এখানে নর্মাল একটু রেজিস্ট্রেশন প্রসেস আমরা রেখেছি, আর চেষ্টা হচ্ছে কি সমস্ত মানুষকে এই পরিষেবাগুলো আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু যেরকম দুয়ারে সরকারে হয় তো সেই প্যাটার্নে এখানে বি এটা পরিষেবা হচ্ছে। সমস্ত জনপ্রতিনিধিরা আমাদের উপস্থিত আছে এখানে, আজকে বি এখানে শ্রী কানাইলাল আগরওয়াল এখানে উপস্থিত আছেন, এখানকার বসবিতা ইসলামপুর মিউনিসিপ্যালিটি পাশে এসডিও এখানকার ইসলামপুর উপস্থিত আছেন, বিডিও সব আছে, সিও এখানে শিলিগুড়ি জেলার ডেভেলপমেন্ট অথরিটি উনি উপস্থিত আছে, শ্রী দিলীপ মুখার্জি উনি একটু আগে বি ক্যাম্পগুলোতে ওনার ভালো একটু গাইডেন্স থাকে, ওর উনি উৎসাহ নিয়ে আরেকবার ফিডব্যাক দেন কেউ কী করা যেতে পারে, উনি এখানে উপস্থিত আছে। বাকি অনেক এখানে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি আমার সমস্ত অফিসাররা উপস্থিত আছে। তো আমরা সমস্ত লোকজনের হেল্প নিয়ে এটা করছি। আমি আপনাদের মিডিয়াকে খুব ধন্যবাদ জানাতে চাইছি, যত ক্যাম্পগুলো সাকসেসফুল হল, স্টার্টিং ফ্রম আপনাদের রায়গঞ্জ থেকে আমরা শুরু করেছিলাম, তারপর আপনারা একটু বেশি প্রচার প্রসার করে দিলেন, চাই আপনাদের প্রিন্ট মিডিয়া হোক, চাই আপনাদের ডিজিটাল মাধ্যম হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা প্রচার করেছি। বাকি আলটিমেটলি যে অবজেক্টিভ নিয়ে ক্যাম্পটা হয়েছিল যে প্রত্যেক মানুষকে আমরা কোনো আনকভার্ড পপুলেশন না থাকে, ম্যাক্সিমাম লোকজন এখান থেকে ক্যাম্প থেকে পরিষেবাগুলো পাওয়া যায়, সেটা আমরা আমাদের একটু প্রয়াস ছিল। আশা করছি এই প্রয়াসটা সফল হয়েছে, মানুষ খুবই আমরা দেখতে পাচ্ছি, অনেক লোকজনের সঙ্গে আমরা কথা বললাম, খুব খুশি আছে। এটাই আমাদের একটু চেষ্টা ছিল, একটু প্রয়াস ছিল, তো সেটাই এটা হচ্ছে। আগামী দিনগুলোতে আমি ক্যাম্পগুলো চলবে এখানে, কিন্তু আজকে তো সেকেন্ড দিন এখানে ক্যাম্প হচ্ছে, নানা রকম পরিষেবা এখানে যে দিচ্ছে, আমরা হুইল চেয়ার থেকে শুরু করে ট্রাইসাইকেল থেকে শুরু করে যেটা জয়পুর ফুট ও জয়পুর হেড খুব ভালো আছে, যেটা কি প্রত্যেক যে পাওয়া যায় না ওটা দিচ্ছি, হিয়ারিং এড পেয়ে যাচ্ছেন এখানে, নানা রকম ওর ফেসিলিটিসগুলো আছে। আমাদের একটু ইনিশিয়াল স্ক্রিনিং আছে, যেহেতু ডক্টর সব এখানে উপস্থিত আছেন, দেখুন সব জিনিসগুলো তো আমরা টেকনিক্যাল আমরা বুঝতে পারি না, বাট ডক্টর যারা আছে তারা ইনিশিয়ালি চেকিং করে এটা বলে দিচ্ছে কি কার কি প্রয়োজন আছে। আর তারপরে টোটাল অ্যারেঞ্জমেন্টস আমরা প্রশাসন টোটালটাই সমস্ত যারা আমাদের জনপ্রতিনিধি অন্যের লোকজন আছে তাদের হেল্প নিয়ে এটা হচ্ছে। আশা করছি ক্যাম্পটা সাকসেসফুল হয়েছে, আমার অন্য লোকজন যারা আছে এরা আগে কিছু ফিডব্যাক দিতে চাই তাদেরকে। সাহেব কতদিন চলবে এই ক্যাম্পটা? আরও এটা তো আছে, সেকেন্ড দিন আছে, 2 দিন ওর আছে, এখান থেকে 4 দিন করে করেছিলাম আমরা, তারও প্রয়োজন হলে পরবর্তীকালে ওর আমরা অ্যাসেসমেন্ট করে দেখব, হতে পারে কিছু একটা দুটো আগের ধরুন কি লেফট আউট বি হয়েছে, তাদেরকে বি আমরা আমাদের প্রয়াস থাকবে কি ওদেরকে বি আমরা এটা হচ্ছে বল দিই। দেখুন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একান্তিক প্রচেষ্টায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, বিশেষ করে আমাদের ডিএম সাহেব শ্রী সুরেন্দ্র কুমার মিনা আইএসএর, ওনার উদ্যোগে এই এত বড় ক্যাম্প হচ্ছে। যারা দিব্যাঙ্গ যারা আছেন তাদেরকে
যারা কানও শুনতে পারেন না তাদেরকে মেশিনে টেস্ট করে নিয়ে হিয়ারিং এড দেওয়া হচ্ছে, যারা হাঁটতে পারেন না তাদেরকে ট্রাইসাইকেল দেওয়া হচ্ছে, হুইল চেয়ার দেওয়া হচ্ছে। তো বিভিন্ন রকমের এখানে যার যেটা দরকার, যদি কারো স্টিকের দরকার হয় ব্লাইন্ড লোক ব্লাইন্ডে কালকে ওদেরকে স্টিকও দেওয়া হয়েছে, যার যেটা প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন সেটা দেওয়া হচ্ছে। এত বড় ক্যাম্প, এর আগে আমরা ছোটো ছোটো ক্যাম্প এনজিও লেভেলে আমরা করেছি হয়েছে, কিন্তু এত বড় ক্যাম্প জেলায় এটাই প্রথম। এতে মানুষ অনেকে উপকৃত হবেন। আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় এসেছেন, তার আগে তো একটা সরকার ছিল, আপনারা দেখবেন দুয়ারের সরকার, দুয়ারের সরকারে এত লোক উপকৃত হয়েছে। একটা সময় একটা সিলুকাল সার্টিফিকেটের জন্য আমাদের বিডিও অফিস এসডিও অফিস সব জায়গায় ঘুরতে হতো, এখন দুয়ারের সরকারে আমরা এসে সার্টিফিকেট যারা দিচ্ছেন তারা ফটো উঠাচ্ছে সঙ্গে করে যে আমরা সার্টিফিকেটটা দিলাম। আর দুয়ারের সরকারের পরে আরেকটু যেটাকে যারাও দুয়ারের সরকারে এখন যদি লেপটা উঠতে থাকে হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান জনসংযোগ, এর চেয়ে বড় তো আর জনসংযোগ কর্মসূচি হতে পারে না। গোটা জেলা আমি প্রত্যেকটা ব্লকে উপস্থিত হয়েছিলাম, যেখানে যেখানে ওনারা করেছেন। এখানে ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি আছে, তার ডক্টর পুরুষোত্তম জি এখানে আছেন, উনি নিজে উপস্থিত থাকেন সবসময়, নিজে দেখেন যে কার কি প্রয়োজন আছে, ডাক্তারবাবুরা টেস্ট করে তারপরে তার যা দরকার, এক একজনের দুটা তিনটা করে আমি দেখেছি সামগ্রী প্রয়োজন হয়েছে তাদেরকে ওনারা এখান থেকে দিয়েছেন। তো এত বড় কর্মকাণ্ড না দেখলে বিশ্বাস হবে না, জেলা এই প্রথম। আমাদের খুব ভালো লেগেছে যে আমাদের ডিএম সাহেব আসার পরে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন। আমি প্রথমে যখন কালিয়াগঞ্জ গেছিলাম, কালিয়াগঞ্জে দেখে মোটামুটি বলতে পারেন যে আশ্চর্য হয়ে গেল আমার, যে এত বড় প্রজেক্ট সঙ্গে সঙ্গে আমি ডিএম সাহেবকে ফোন করেছিলাম ওখান থেকে, যে এত বড় প্রজেক্ট কালিয়াগঞ্জে আমি তো দেখলাম, না দেখলে বিশ্বাস হতো না। তারপরে কালিয়াগঞ্জে যখন করণদিঘি হয়েছিল ওখানে আমি গেছি, রায়গঞ্জ হয়েছিল ওখানেও, গোয়ালপুকুরে হয়েছিল, তারপরে এখানে, এটা খুব বড় কর্মসূচি। এটার জন্য আমরা সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমরা, যে সরকারের মাধ্যমে এত বড় একটা কর্মসূচি হচ্ছে। যেদিন উনি রায়গঞ্জে এসেছিলেন সেদিনও আমাদের ডিএম সাহেব উনাকে, যাকে একটা হাত দেওয়া হয়েছিল, যার মানে আর্মের নিচে হাতটা ছিল না, সেই লোকটাকে আমাদের মুখ্যমন্ত্রীর সামনে উনি হাজির করেছিলেন। মুখ্যমন্ত্রী হাতটা দেখে বললেন ওই লোকটা স্কুটি চালাতে পারছে, যাকে ফুড দেওয়া হচ্ছে জয়পুর ফুড, এমনিও খুব ফেমাস, ও জয়পুর ফুডটা নিয়ে সাইকেল চালাচ্ছে। তো দেখুন যে লোকটার একটা হাত ছিল না, যে লোকটা একটা পা ছিল না, সে হ্যাজ বিকাম এ নর্মাল পারসন, সেরকম একটা উনি অ্যাক্টিভিটিস করতে পারছে। সত্যি খুব আনন্দ হচ্ছে, এখানে ওদের মুখের দিকে তাকিয়ে আপনারাও দেখবেন সবাই খুব খুশি, একটা স্যাটিসফ্যাকশন, একটা এত বড় একটা মানবিক কাজ। এর জন্য আমরা জেলা প্রশাসন কর্তৃক প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, আর মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামপুর পৌরসভা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো আমার বিয়ে আমার বেনারসি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।